নমস্কার, আমরা ভ্যাগাবন সোলস ট্রাভেল ম্যানেজমেন্ট, আর আমি আপনাদের সাথে রয়েছি ট্রাভেল জিনি তন্ময়। আমরা চলে এসেছি দার্জিলিংয়ের একটা হিডেন জেম, লয়েড বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনটা একসময় অত্যন্ত জনপ্রিয় একটা সাইট সিং স্পট ছিল, কিন্তু ঠিক কী কারণে কালের নিয়মে এটা আমাদের যত সকল পর্যটকেরা আসেন তাদের 95% কি 99% জানেনই না যে দার্জিলিংয়ের বুকে এমন ছবির মতো সাজানো ঐতিহ্যশালী প্রাচীন গাছগাছালি একটা কুয়াশাময় মিষ্টি ওয়েদারে পরিপূর্ণ একখানা এমন সুন্দর একটা গার্ডেন রয়েছে। এখানে এমনও গাছ রয়েছে যে গাছের বছর প্রায় 150 বছরের উপর, চতুর্দিকে সবুজ, তার মাঝে মেঘ, যেদিকে চোখ যায় মন শুধু হারিয়ে যেতে বাধ্য। প্রতিটি গাছের গায়ে এরকম প্লেট লাগানো রয়েছে, আর কত যে হরেক প্রজাতির গাছ তার মাঝে এরকম সবুজ সবুজ বেঞ্চ করা আছে রয়েছে। এখানে বসে আপনি পার্কটির মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। আমাদের প্রীতম, আমাদের ভাই ম্যানেজার আর আমাদের অন্যতম ট্রাভেল জিনি, সেও আমার সাথে রয়েছে। পার্কটা ভেতরে ঢুকে নিচে অনেকটা নামতে হয়, বেশ খাড়াই। এই যে দেখছেন, সুন্দর করে কেয়ারি করা যেরকম গাছপালা রয়েছে তেমনই রয়েছে আপনার রাস্তার দুধারে। নাম জানা জানা কত ধরনের যে গাছপালা, বোটানিক্যাল গার্ডেন অবভিয়াসলি তার পরিচিতি এখানে দেওয়া রয়েছে। এটা একটা লার্জ কনজারভেটরি, এর ভেতরে দেখছেন নানা ধরনের অর্কিড রয়েছে, কাঁটা গাছ রয়েছে, এই যে কত ধরনের লতা, ঝুমকো, কি তার বাহার, কমলা রঙের একটা ফুল। এটা একটা ঢাকা জায়গা, ভেতরে একটা ফোয়ারা আছে, বিভিন্ন ধরনের নানা মানের নানা মাপের এখানে লতা। শীতকালে মানে যদিও দার্জিলিংয়ে সবসময় ঠান্ডা, ফুল কিছু না কিছু ফুটে আছে, তবুও সিজন অনুপাতে এখানে আমাদের যে অক্টোবর মাসের পর থেকে এইগুলো ফুলে ভরে ওঠে। বিচিত্র রকমের সমস্ত উদ্ভিদ, বিচিত্র রকম, বিচিত্রতার রং, কত পুরাতন, মানে এক একটা গাছ 40 বছর, 50 বছর, হ্যাঁ 100 বছর, এতদিন ধরে এগুলো লালন করে আসছেন। এটা সরকারি একটা প্রপার্টি। এটার অবস্থান আপনাকে আমি বল আপনাদের আমরা বলে দিই, চকবাজারে যেটা মেন মার্কেট যেখানে আপনার সরকারি বাসগুলো দাঁড়ায়, এই সরকারি বাসগুলো যেখানে দিয়ে দাঁড়াচ্ছে ঠিক তার বাঁ হাত দিয়ে যে সরু গলিটা নেমে যাচ্ছে, ওই গলিটা দিয়ে জাস্ট কিছুটা উতরায় নেমে এলেই এই হিডেন জেম, আশ্চর্য এক খনির সন্ধান পাবেন, মন প্রাণ জুড়িয়ে যাবে। এটা হচ্ছে ক্যাকটাস বাগান। কত বিচিত্র রকমের ক্যাকটাস যেখানে রয়েছে, ক্যাকটাস সাধারণত মরুভূমির ফসল বলেই আমরা জানি, কিন্তু দার্জিলিংয়ের বুকে এরকম ঠান্ডা প্রধান অঞ্চলে পাহাড়ের ভেতর এত ক্যাকটাস, যারা প্রকৃতিপ্রেমী, যারা ক্যাকটাস প্রেমী, বিভিন্ন রকমের উদ্ভিদে যাদের বিভিন্ন রকম লোভ রয়েছে, আকর্ষণ রয়েছে, তারা কোনোভাবেই যেন মিস করবেন না। মিস করা মানে এটা একটা বড় মিস দার্জিলিংয়ের, এর জন্য কোনো গাড়ি ভাড়া করার প্রয়োজন নেই। যে কোনো দার্জিলিং খুব বড় জায়গা নয়, মেলের আশেপাশে যেখানেই থাকুন, স্টেশনের আশেপাশে থাকুন, হাঁটা দূরত্বে লয়েড বোটানিক্যাল গার্ডেন আপনি নেটে সার্চ মেরেও দেখতে পারেন। এই দেখেন কত বড় বড় কুমড়োর মতো এক ধরনের ক্যাকটাস, নাম লেখা আছে পরিচয়, প্রতিটি ক্যাকটাসের গায়ে এখানে নাম লেখা আছে। তো এখানে আপনারা গুগলে মারলেই আপনারা পৌঁছে যাবেন যে লয়েড বোটানিক্যাল গার্ডেন কীভাবে যাওয়া যায়। অ্যাকচুয়াল দার্জিলিং ভ্রমণ আমরা সকলেই মূলত এখন দুদিন, বড়জোর 3 দিন করি। প্রথম দিন আসি মেলের আশপাশটা ঘুরি, দ্বিতীয় দিন আমরা ওই টাইগার হিল, রক গার্ডেন, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, আমরা এর মাঝখানেই আটকে থাকি। আর বেসিক্যালি আমরা তার বাইরে খুব বেশি যাই না, কিন্তু দার্জিলিংয়ে নাইটিঙ্গেল পার্ক বলুন বা মহাকাল মন্দিরটা পেরিয়ে, মহাকাল মন্দিরটা পেরিয়ে গিয়ে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, সেই জায়গাগুলো
আমরা এখানে আরামসে আমরা এখান থেকে দেখে নিতে পারি। তার সঙ্গে এই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, দেখুন এই সামনের যে পথটা, মানে অনন্ত অনন্তকাল ধরে যেন হাঁটা যায়, অনন্তকাল ধরে যেন হাঁটা যায়। চতুর্দিকে সূর্য, বনানী, হিমালয়ান, বিভিন্ন জানা অজানা বিভিন্ন গাছের সারি, তার সঙ্গে উঠে গেছে এখানে চড়াই, কখনো উতরাই, সুন্দরভাবে পথের দুপাশে এখানে দেখুন কেব রোড, লেসলি রোড, এখানে রোডের নামও লেখা আছে। গোটা বোটানিক্যাল গার্ডেনটা ভালোভাবে ঘুরে দেখতে গেলে দেখুন লতা বিতানের তলা দিয়ে আমরা চলেছি। গোটা বোটানিক্যাল গার্ডেনটাকে যদি আপনাকে ঘুরে দেখতে হয় তাহলে ধরে রাখুন একটা দিনও আপনার এখানে কম পড়বে। এখানে ম্যাপ, জিপিএস গাইড এখানে রয়েছে, আপনি কোথায় রয়েছেন, কোথায় কোথায় দেখতে পাবেন, সুতরাং বুঝতেই পাচ্ছেন মোটেই জায়গাটা খুব একটা ছোট নয়। একটা দিন, দুটো দিন, বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা আছেন, যারা শুধুমাত্র সময় কাটাতে আসেন, এখানে এসে দুটো দিন আরামসে বসে কাটিয়ে দেওয়া যায়। কিন্তু শুধু খেয়াল রাখবেন যেন জায়গাটা, দার্জিলিংয়ে আমরা পর্যটকেরা যেটা এসে করি, আমরা প্রথম কাজ যেটা করি সেটা হচ্ছে নোংরা করি। এ ভাবুন এই গাছটার কত বয়স হতে পারে, পুরাতন গাছ, মাঝখান দিয়ে সময় বয়ে চলে গেছে, তার এখানে সাক্ষী। গাছের গায়ে শ্যাওলা জমে আছে, একদিকে যেদিকটা রোদ পড়ে সেদিকটা শ্যাওলা জমেনি, যেদিকটা রোদ পড়ে না সেদিকটা শ্যাওলা, মানে কি কত শত বছর ধরে যে শ্যাওলাগুলো জমে আছে তারই আত্মা তার হিসেব কে রেখেছে। পাহাড় একদিকে উঁচু হয়ে গেছে, তার দিকে ঝাউ, পাইন, ফার, কত শত গাছ। এ দেখেন নিচে একটা স্যানের ইয়ে রয়েছে, যেটা আমরা আগে দেখাচ্ছিলাম, জানা অজানা ফুলের মেলা। এ দেখেন গাছগুলো স্থির নিশ্চলভাবে দাঁড়িয়ে আছে, মানে অশান্ত মন নিয়েও যদি কেউ আসে তারও এখানে মন শান্ত হয়ে যেতে বাধ্য, এত সুন্দর, এত নিস্তব্ধ পরিবেশ। গাছের নাম দেওয়া আছে, কি উঁচু গাছ, বাদল লাঠির মতো এখান থেকে সরু সরু লাঠির মতো কিছু একটা ধরে পড়ছে, জানিও না সব কি নাম বলে। এই যে বিচিত্র ধরনের পাতা, এখানে ছোট ছোট কেয়ারি করা নানা ধরনের গাছ রয়েছে, তার মাঝখান দিয়ে সরু পায়ে চলা পিচের রাস্তা। পিচের রাস্তা এখানে খুব বেশি দিন হয়নি, বা হয়তো হয়েছিল, এখন নতুন করে আবার হয়তো রাস্তাগুলো তৈরি করেছে। এখান থেকে এখানে যেগুলো শুনছিলাম যে এইগুলো অক্টোবর নভেম্বর মাসে এগুলো দারুণ ফুল আসে। এই যে গাছটা দেখছেন, এই যে লতায় যে ছায়া গাছটা, এই গাছটা দেখুন 150 বছর বা তারও পুরনো এখানে লেখা আছে, মানে এর গা থেকে দেখেছেন যে শ্যাওলাগুলো ঝুলছে। রুস্টিসিয়া সাইনেসিয়া 1878 সালে এই গার্ডেনটা যখন তৈরি হয়েছিল তখন এই গাছটাকে পোঁতা হয়েছিল। হ্যাঁ, লিগোমিনেসি গোত্রের একটা উদ্ভিদ, যারা বটানি পড়েন তারা তো জানেন, বটানি নিয়ে যারা শখ রাখেন, এখানে নানা ধরনের গাছ লতা রয়েছে। এখানে রয়ে দেখুন ঝাউ গাছগুলো রয়েছে, যে ঝাউ গাছগুলো আমরা আঁকি, ক্যারি করা গার্ডেন রয়েছে সামনেখানটা, এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা অবধি দেখা যায়। এই যে সেই গাছ, সেই লতাটা, আমরা একটু ভিতরে ঢুকেও দেখাবো লতাটার আদি গুঁড়ি ঠিক কোন জায়গাটায়। এই যে পর্যটকেরা, স্থানীয় এনারা ছবি তুলছেন, এই যে ছোট 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 কত ধরনের, মানে অন্দরসজ্জা করার জন্য, এই দেখুন ওই গাছটার যে গুঁড়ি, কত দিন ধরে কত মমতা যত্ন করলে তবে এতদিন ধরে একটা গাছ মানে টিকে থাকতে পারে, প্রায় 150 বছরই বা তারও বেশি। ওই যে আরেকটা গাছে, দুটো গাছ দুদিকে পোতা ছিল, এগুলো ঘরের ভিতর এখন রয়ে গেছে, ডালপালাগুলো বাইরে বিছানো রয়েছে। এই দেখেন এই গাছগুলো দিয়ে এখানে পাহাড়ে দার্জিলিং, সিকিম, নর্থ ইস্ট, হিমাচল সব জায়গাতেই দেখবেন এই ধরনের ছোট ছোট টবে এই ধরনের গাছগুলো দিয়ে কিন্তু অন্দরসজ্জা করা হয়। আমাদের সমতলে কলকাতা, বর্ধমান বা দক্ষিণবঙ্গে এই ধরনের গাছগুলো কিন্তু বাঁচানো খুব মুশকিল, কেননা এগুলো মূলত শীতপ্রধান অঞ্চলে এগুলো হয়। আমাদের প্রীতম সে অত্যন্ত এক্সাইটেড হয়ে গেছে, তাহলে